ক্যামেরা আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ডক্টর মিলাল হুসাইন প্রবাসক আসিলি মেডিকেল কলেজ আন হাসপাতাল আশা করি আল্লাহর রহমাতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটি সাকসেসফুল ভিডিও দেখাবো তো ভিডিও তো দেখে দেখলে অনেক দেখানো যায় সবাই তার দিতে চায় না তারপরও অনেককে দেয় অনেকে দেয় না তা আজকে এই যে আমাদের এক ভাই আলহামদুলিল্লাহ তিনি সাকসেসফুল হয়েছে আমি কী জন্য প্রচার করি এই জিনিসটা এটা এই কারণে যে হোমিওপ্যাথিতে যে স্থায়ী সমাধান হয় স্থায়ী যে একটা সমাধান হয় সেটার প্রমাণ রাখার জন্য এবং ডাক্তারদেরকে মানে মেনে থিম ধরে চিকিৎসা দেওয়ার জন্য আমি ভিডিওগুলি দিই এই কারণে যে যাতে তারা ডাক্তাররা ভালোভাবে চিকিৎসা দেয় এবং জনগণের জন্য চিকিৎসা নেয় এই কারণে এস ছাড়া কিন্তু সাকসেসফুল ভিডিও দিতে হবে এটা কিন্তু আমার কোনো উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হলো যে যারা আমাদের নিয়ে বলে যে ওই হোমিওপ্যাথিতে রুগী ভালো হয় মানে কানা ঘোষা করে যে আমাদের অন্য সব বন্ধুরা যে বলে সেটার জন্য আমি শুধু এটাকে উপস্থাপন করি না হয় আমার কোনো উদ্দেশ্য ছিল না কারণ যে এটা নিয়ে অনেকে হয়তো মনে করে যে অনেকে আবার ভয় পায় যে আমি গেলে যে আমার ভিডিও রাখে অনেক যারা মানে উচ্চ লেভেলে তারা এই কথাটা বলে তাই তার মুখ থেকে শুনেন যে সে কিভাবে ভালো হলেন এবং আজকে কেন আসছেন আবার তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আমার একটু সমস্যা ছিল আমি ডাক্তার স্যারের থেকে চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি আমি আজকে দুই মাস ধরে ভালো আছি দুই মাস ধরে ভালো আছি এবং স্ত্রী জন্য অন্য চিকিৎসা নিয়ে আসছে অনেক দূর থেকে আসছে বলবো না কোন জায়গায় কারণ অনেক সময় দেখা যায় যে জায়গার নাম বললে বা থানার নাম বললে বা জেলার নাম বললে অনেকে চিনে ফেলে যে আমাকে ঐত্য গ্যাস হলো হ্যার কাছে এই জন্য নাম বললাম না এই আর ঠিকানাও বললাম না মাশাল্লাহ ওই এলাকার রুগী এনাদের এলাকার রুগী অনেক 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 ইমাম সাহেব বলছে যে আমি প্রচার করি হইলো আপনার খুদ্বার মাঝে ক্ষুদ্দার মাঝে বলে দিই যে অমুক ডাক্তারের কাছে মাশাল আল্লাহ তালা কাছে দোয়া রোলে আপনাদের জন্য এবং দোয়া করবে আমার জন্য আমি যেন সুস্থ সবলভাবে থেকে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে এবং সঠিক তথ্যটা যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ও মাতফিলাম আলাইকুম রহমতুল্লা